ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে বলার অপেক্ষাই রাখে না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু হিসেবে ভারত তার পরিচয় দিয়েছে। এছাড়া বাংলাদেশের যে কোনো দুর্যোগে পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী এই দেশটি। তবে চলমান কোভিড মহামারীর সময়ে বাংলাদেশ সরকারও 130 কোটি মানুষের দেশ ভারতের পাশে দাঁড়ায় তার মতো করে। সে সময় দেয়া হয় বেশ কিছু বাংলাদেশের জীবনদানকারী ওষুধ, করোনার টেস্টের কিট সহ বেশ কিছু জিনিসপত্র। মঙ্গলবার দুপুরের পর কলকাতা থেকে আনুমানিক প্রায় 200 কিলোমিটার দূরে কাথি মহকুমা হাসপাতালের আউটডোর থেকে দেয়া হচ্ছিল বাংলাদেশের এই জনপ্রিয় অ্যান্টিবায়োটিক ওষুধটি। বাংলাদেশি ওষুধ দেয়া হচ্ছে, এই ধরনের একটি খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে আমি যেটা আমরা খবর দেখেছি সবটাই, আমরা সব কিছু আমাদের ডিপার্টমেন্টকে সিএমওর সাথে জানিয়েছি, স্যার স্পোক্সম্যান হিসেবে যা বলার বলবেন। খবরের ভেতরে না ঢুকে বেশ কিছু গণমাধ্যম বাড়তি তথ্য সংযোগ করে প্রকাশ করে ডিজিটাল মাধ্যমগুলোতে, আর তা নিয়েই শুরু হয় কৌতূহল এবং জল্পনা, যা মোটেও ভালোভাবে দেখছেন না স্থানীয় মানুষ। জানবো কী করে আমি? আমি কি তত দূরের লোক যে আমি তত দূরে জানতে পারবো? কিন্তু শুনেছেন তো বাংলাদেশের ওষুধ পাওয়া গেছে, পেপারে পড়ছি, পেপার দিয়েছে, পেপারে চাকরিতে দেখলাম, পেপারে একটা লিখেছে বাংলাদেশের ওষুধ লিখেছিল, এটা একটা শোনা কথা, তবে ডিটেলস জানি না। ডক্সিসাইক্লিন এই ক্যাপসুলটি বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রিত ওষুধ প্রশাসন থেকেই কিন্তু সরবরাহ করা হয়। যেটি এখনও পর্যন্ত জানা গিয়েছে, চলমান কোভিড সংকটের মধ্যে বন্ধুপ্রতিম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে দেওয়া হয়েছিল বেশ কিছু ওষুধ, এবং সেই ওষুধেরই একটি অংশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়েছে। আর সেই ওষুধেরই কিন্তু পাওয়া গেল কলকাতা থেকে প্রায় 125 কিলোমিটার দূরে কাথি মহকুমা হাসপাতালে। আর জানিয়ে এক শ্রেণীর মিডিয়া শুধুমাত্র খবরের ভেতরে না ঢুকে আতঙ্ক তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, এমনটি মনে করছেন স্থানীয় মানুষ। কাথি থেকে সুব্রত আচার্য, সময়সংবাদ।